মানবীর সৈন্য কবি অতিক্রম করে জানত এত তার কত পাপ হয়। তবে কোন মানুষ একজন নামাজের সৈন্য দিয়ে অতিক্রম করত না। আপনাদের মসজিদের মধ্যে মানুষ নামাজ আদায় করে কি করে না? নামাজ আদায় করার সময় আপনারা দেখবেন ঠাস ঠাস করে মুসল্লিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যান। আমার নবী করেন যদি যদি সে জানত তাহলে কোনদিন ওই ব্যক্তিটা ওই ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যাইত না। ইয়া রাসূলুল্লাহ হেঁটে গেলে কি হবে? আমার নবী বলেন শোনো, আইয়া দিতা আরবাইনা খাইরাল্লাহু মিন আইয়া আমুররা বাইনা ইয়াদাইহি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার 40 বছরের ইবাদত গুলো নষ্ট করে দেয়। কেন 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 আমার আল্লাহ কেন নষ্ট করে দেয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার সামনে দিয়ে যাওয়ার সময় যদি ওই বান্দা মাওলার সঙ্গে দিদার এলাহি করতে থাকে, যদি তার এই দিদার এলাহির মাত্রা নষ্ট হয়ে যায়, আর যদি ওই ব্যক্তি জানত কি করতে তোমরা জানো নি? ওই ব্যক্তিটা আইয়া মুরওয়া বাইনায়া দেইগে, ওই ব্যক্তির সম্মুখে 40 বছর দাঁড়ায় থাকত, সে কোনদিন এখান থেকে যাইত না। ইয়া রাসূলুল্লাহ কেন আপনার কাছে জানতে যায়? নামাজি ব্যক্তির সম্মুখে দিয়ে হাঁটা যাবে না। নামাজি ব্যক্তি নামাজ পড়তেছেন তার সামনে দিয়ে হাঁটা হাঁটা করা যাবে না। যদি হাঁটা চলা করেন, আমার নবী বলেন যদি সে জানত ওই নামাজের সামনে দিয়ে চলে গেলে কত গুনাহ হয়, তাহলে 40 বছর পর্যন্ত ওই ব্যক্তির সামনে সে দাঁড়িয়ে থাকতো, তার সামনে দিয়ে যাইত না। এই কথাটা কয়জন চিন্তা করেন? মসজিদে নামাজ পড়ে আপনি মুরব্বি এলাকার বড় নেতা, সবচাইতে নিম্ন ফ্যামিলির মানুষটা নামাজ পড়তেছেন, আপনি চিন্তা করেন না আপনার কতটুকু ক্ষতি হবে? তবু আপনি নামাজের সামনে দিয়ে ঠাস ঠাস করে দৌড়ে বের হয়ে যাচ্ছেন। আপনার মনে হয় আমার এই প্রশ্নটা বোঝেন না? মসজিদে যখন কোনো ব্যক্তি নামাজ আদায় করে, ওই নামাজি ব্যক্তির সম্মুখে দিয়ে কোনো মানুষ হেঁটে যদি যায়, তার আমলগুলো 40 বছরের জন্য বরবাদ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন সে যদি জানত যে হেঁটে চলে যায় যে তার কতটুক ক্ষতি হচ্ছে, তাহলে 40 বছর পর্যন্ত নামাজের সামনে দাঁড়িয়ে থাকে। শুধু তাই নয়, হযরতে আবু নাদারি লা আদরি ক্বালা আরবাঈনা ইয়াওমান আও শাহরান আও সানাতান, আল্লাহর হাবিব কি 1 বছর 40 বছর বলেছেন না 40 মাস বলেছেন আমার স্মরণ নাই, তবে উনি বলতেছেন যে হয় 40 বছর নয় 40 মাস ওই ব্যক্তি ওনার সামনে দাঁড়িয়ে থাকতেন, তবুও নামাজির সামনে দিয়ে হেঁটে চলে যেতেন। আপনারা চিন্তা করেন আপনারা কতবার নামাজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছেন। জুমার দিন তো সবচাইতে বেশি যে আলামতরা হয়, এটা হচ্ছে মসজিদে সবাই একসাথে ওয়াজ শুনতেছে, হঠাৎ করে কে জানি আসলো এলাকার সবচেয়ে বড় টাকাওয়ালা পয়সাওয়ালা গাড়িগুলো শেক করা ফোন শেক করা, সে কি করে জুতাটা হাতে নিয়ে সব মুসল্লির ঘেড়ির উপর দিয়ে সামনের কাতারে দিয়ে বসে নাই আপনাদের এলাকায়। যদি ক্ষমতা থাকে সামনের দিকে যাইতে লাগবে, পিছনের কাতারে থাকলে তার সাতটা বারে টান দিয়ে ধরে রাখবে, চেষ্টা হয়ে নেব বুঝা সামনে সামনে দেখতে সামনে দিয়ে বই তুলে আসানো লাগে এমন অবস্থা আছে না ভাই? আপনাদের দোয়ার বরকতে আমি যে মসজিদে জুমা পড়াই কুমিল্লা শহরে হযরত ফারাহ হোসেন মসজিদ, আপনাদের মসজিদে জুমার নামাজের দিন আজান দেয় কয়টায়? হ্যাঁ, 12:30 12:30টার দিকে শামীম দাদাদের মসজিদে জুমা পড়ায় এনে মুসল্লি মসজিদ ফিরে যায়। 12:15 আজান হয়, তার আগে অর্ধেক মুসল্লি হয়ে যায়। যারা দাওয়াত দিতে যায় নামাজ পড়ে তারা তো মনে করে যে আমরা ফরসুনি হয়ে গেছে, তারা সুলতানপুর থেকে আসছে মাগলে দাওয়াত দিতে লাগে। আপনার 12:30টার পরে গেলে বাইরে নামাজ পড়া লাগে, নিচতলা দোতলা ভরপুর হয়, বাইরে ঈদগা আছে এটা 32 কাতার, আল্লাহ রহমতে 15 কাতার কইরা যায়। রোদের কারণে অনেক মুসল্লিরা জায়গা ইয়া করতে পারেন, সংকুলন করতে পারেন, এটা আপনাদের দোয়া। তো উপর দিয়ে ডেয়া যাবে এমন ব্যবস্থা আবার নাই, আল্লাহ বোঝার তো অধিক দম জোরে কইতো না হুজুর আমরা চিতাই এরকম, আমি ইমাম সাহেব ওয়াজ শেষ করে এলে খুতবাটাতে সময় দেয়, আমরা এই সময় মসজিদে দৌড় দিয়ে কোনো রকম আই, আবার অনেক সময় কি করি ইমাম সাহেব থাকবি দিয়ে লেছে মানে অলাপ দল দিন কইয়া এরপরে কোনো রকম একটা কেরাত নিয়ে লেছে, ইমাম সাহেব রুকুত গেছে হুজুর কোনো রকম আল্লাহ আপনাকে ধারে না। এটা করার পর
সালাম ফিরানোর পর তো কোন রকম মসজিদের একটু কালেকশন করে, এই কালে কারণের সময়টা দায়িত্ব না লাগে মোটা তত্ত্ব না লাগে ঠাস করে বাড়িও চলে বান্দার গুলো ছুটছে সোরা মুসল্লি তোর কে কইছে মসজিদে কে বলছে আপনি কেমন নামাজ আদায় করতে কে বলছে আর এই মসজিদে কেন এসে জানেন বউয়ের ছোটা লারা থেকে বাসার লেগে কারণ ঘরে বয়ে থাকলে একদিন দুদিন জুমার দিন যদি বয়ে থাকে আমার ঘরে এটা কিতেছে আমি কার কাছে বিয়ে বইলাম এটা হ্যাঁ সুক্ত তো মনে না মনে না এটা আবার জুমার নামাজ তো এই তার বাড়ি থেকে বাসার লেগে কথা বলে না কেন তো তুমি এমন আশা আসো কেন মসজিদে আসে আমার আদায় করার জন্য খুসুসিয়তের সাথে মসজিদে আগে আসবা কারণ রসুল বলেছেন জুমার নামাজের দিন যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে ঢুকে একটা কোট সৎকা করার সওয়াব তার আমল নামে দেওয়া হয় দুই নম্বর আসলে একটা গরু সৎকা করার সওয়াব দেওয়া হয় তিন নম্বর আসলে একটা বকরি সৎকা করার সওয়াব চার নম্বর আসলে মুরগি এমন ভাবে ধারাবাহিক ভাবে আমল নামতেই ছিল আপনারা কখন আসেন আমার মসজিদের মধ্যে আমি যেখানে জুমা পড়াই এখানে বেশিরভাগ সময় দেখি একটা তরকারি বেছে ব্যাঙ্গারি দিয়ে তাই না তাই না এই ব্যক্তি সবার আগে মসজিদে একদিন ফাগরি করে নামাজ পড়ার ফজিলত বর্ণনা করছি এরপর থেকে বেটা মসজিদে আসার সময় ফাগরিটা গলাত করে লই আইয়া মসজিদের দোকানে ও জুকেরা ফাগরিটা নাই আগে সামনে কাতারে বসে বসে তাইও তুমি জুম করে সব না সুন্নত নামাজ সবগুলো আর আপনি মসজিদে দাঁড়ে কোন রকম সাইডে ঢুমা দিয়ে বাইরে আইতে পারলে সাথে আল্লাহ পাশে আছে আপনি একটুবার চিন্তা করেন তো যদি আমার মাওলা আপনাকে ধরে ওই কবরে আপনি কি করবেন যখন হাশরের ময়দানে আপনাকে তোলা হবে বিচার কার্য